টানা তাপপ্রবাহের পরে বৃষ্টির ধারায় ফিরেছে দেশ। এতে কমতে শুরু করেছে তাপপ্রবাহ। রাজধানী ঢাকার তাপমাত্রা গতকাল সোমবার 24 ঘন্টার ব্যবধানে 7 ডিগ্রি সেলসিয়াস কমেছে। এ সময় দেশের অন্যত্রও তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আর তাতে তাপমাত্রা আরও কমতে পারে। সোমবার দেশের মাত্র 3টি স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এলাকাগুলোর মধ্যে রয়েছে গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা। এর মধ্যে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.6 ডিগ্রি সেলসিয়াস। আগের 24 ঘন্টায় 18 স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যায় পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলছে, আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের 44টি স্টেশন থেকে পাওয়া তথ্য উপাত্তের উপর ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানের পরিস্থিতি তুলে ধরে। গতকাল 28টি স্টেশনেই কম বেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে ফেনীতে 138 মিলিমিটার। আগের 24 ঘন্টায় 18টি স্টেশনে বৃষ্টি হয়েছিল। রোববার রাতে রাজধানীতে কালবৈশাখী বয়ে যায়। এ সময় বৃষ্টির পরিমাণ ছিল 36 মিলিমিটার। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস। গত এপ্রিল মাস জুড়ে দেশে এক টানা তাপপ্রবাহ বয়ে যায়। এ অবস্থা 76 বছরেও হয়নি বলে জানান আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলছে, আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1-2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, মঙ্গলবার দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, ফলে তাপমাত্রাও কমে যেতে পারে। যেসব এলাকায় এখনও মৃদু তাপপ্রবাহ চলছে তা আর নাও থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।